পূর্ণিমার বিয়ে নিয়ে সাবেক স্বামীর প্রতিক্রিয়া। ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা সিনেমা, নাটক, টেলিফিল্ম কিংবা উপস্থাপনা সব জায়গাতেই সমান তালে দাপিয়ে বেড়ানো একজন গুণী অভিনেত্রী তিনি। বরাবরের মতোই ভক্তদের চমক দিতে ভালোবাসেন পূর্ণিমা। কখনও তার সাবলীল উপস্থাপনা, কখনও বা অবলীলায় কোনো তারকা অভিনেত্রীকে অনুসরণ করে ভক্তদের আকর্ষণ কেড়ে নেন বাংলা চলচ্চিত্রের এই দুর্দর্শনা। এবারও ভক্ত অনুরাগীদের দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পূর্ণিমা। দর্শকদের চমকিয়ে দিয়ে নিজের দ্বিতীয় বিয়ের খবর জানান দিলেন গণমাধ্যমে। বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। মার্কেট বিভাগের উচ্চপদস্থ এক কর্মকর্তাকে করেছেন জীবনসঙ্গী। পাত্রের নাম আশফাকুর রহমান রবিন। গত 27 মে পরিবারের সম্মতিতে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। তবে 21 জুলাই বিয়ের খবরটি গণমাধ্যমে প্রকাশ করেন পূর্ণিমা নিজেই। বর্তমানে রাজধানীর একটি অভিজাত এলাকায় একই সঙ্গে থাকছেন পূর্ণিমা এবং রবিন। সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন রবিন। কাজ করছেন বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগে। কাজের সূত্রে পরিচয়, 3 বছরের পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। পূর্ণিমার বিয়ের খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন তার সাবেক স্বামী আহমেদ ফাহাদ জামাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, দয়া করে আমাকে কেউ ফোন বা মেসেজ দেওয়া থেকে বিরত থাকুন, সব কিছু ঠিক আছে, মানুষের জীবনে অনেক কিছুই ঘটে, আমার সাথে খবরটি শেয়ার করতে হবে না, আমি জানি, আমার মেয়ের জন্য দোয়া করবেন। 2007 সালের 4 নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন পূর্ণিমা। 3 বছর আগে তাদের বিচ্ছেদ ঘটে। 2014 সালের 13 এপ্রিল তিনি কন্যা সন্তানের মা হন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।